নিউ ইয়ার বি লাইক তোরা বেকার রেজলিউশন নিচ্ছিস করবি তো কিছু না নিউ ইয়ার উপলক্ষে আরো বেশি করে খাবি ওকে পরের বার আনবো না আমরা মালতি মাসির দোকান ওকে বসিয়ে রাখবো আমরা এখানে মালতি মাসিকে পাড়াখানা ভাটের দোকান ভাটের হোটেল হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম সুতপা এন্ড ইউ আর ওয়াচিং সুতপাস ব্লগ প্রচন্ড গাইস দেখতে পাচ্ছ রেস্টুরেন্টের ভেতর ঢুকে আমি এই সমস্ত করছিলাম মানে এই সমস্ত দেখে যে ওরা ঘাড় ধাক্কা দিয়ে আমাকে বের করে দেয়নি এই আমার অনেক তো গাইস এবারে আসা যাক 299 এর বাফেট মেনুতে তো প্রথমে ছিল চানার স্যালাড তারপরে ভেজ চাউ ভেজ ফ্রাইড রাইস নান সাদা ভাত দিওয়ানি হান্ডি হরিয়ালি ডাল এই হচ্ছে ভেজ আইটেম এরপর নন ভেজ আইটেমে হট গার্লিক ফিশ পট চিকেন গ্রেভি মুঘলাই চিকেন আর সঙ্গে চিকেন বিরিয়ানি ডেজার্টে ছিল ম্যাঙ্গো মুজ চকলেট মুজ পেস্ট্রি দর্শন ভ্যানিলা আইসক্রিম গোলাপ জামু তো আসো খাওয়া যাক সো ফাইনালি আমরা খাওয়া শুরু করছি আমরা অনেক খাবার নিয়েছি আচ্ছা এখানে একটা কথা না একটু একটু করে নিয়েছি একটা কথা এখানে ওয়েস্ট করলে 100 টাকা ফাইন এটা এটা আমাদের না আমি খুব কম নিয়েছি এই এই ইনিশিয়েটিভটা আমাদের খুব ভালো লেগেছে কারণ কি খাবার ওয়েস্টেজ হয় অনেক জায়গাতে বিশেষ করে বাফেটে মানুষ প্রচুর প্রচুর খাবার নিয়ে নেয় তারপরে ফেলে দেয় এই জিনিসটা খুব বাজে খাবার ওয়েস্ট করা একদম উচিত না তাই জন্য আমরা অল্প অল্প করে নিয়েছি কারণ কি খাবার ফেললেই 100 টাকা ফাইন আর আরেকটা জিনিস আচ্ছা এখানে রুলস হচ্ছে ফার্স্টে পেমেন্ট করে নিতে হয় বাফেটের জন্য আর ডেজার্টের জন্য আলাদা 99 পে করতে হয় স্টার্টারের জন্য আলাদা 99 পে করতে হয় তাই আর 99 পে করে যে কোনো একটা স্টার্টার তোমরা খেতে পারবে আর ডেজার্টের পুরো সেকশনটাই 99 পে করলেই পাবে তো আপাতত আমরা মেন কোর্স খাচ্ছি আমরা স্টার্টার নিই তো দেখা যাক আর কিছু কিছু নিয়ে এসেছি সবটা মেনু তো তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি সবটা একেবারে আনিনি আচ্ছা ফার্স্টে আমরা এটা চানার একটা স্যালাড টাইপের কিছু এনেছি এটা একমাত্র স্টার্টার যেটা ফ্রিতে পাবে হাই হ্যালো এইদিকে ক্যামেরা বলছি সামনে হাই ইয়ো এই না তোমরা দেখাচ্ছি মুখ দেখা যাচ্ছে এখন আমি সাদা পুরো হোয়াইট ওয়াশ আমি আমি এত ফর্সা ভিডিও তো দেখাচ্ছি আমি হোয়াইট ম্যান আমি একদম ঠিকঠাক আছি হাত পা আচ্ছা এবার এটা হচ্ছে ঠিকানাটা দিওয়ানি হান্ডি দিওয়ানি হান্ডি এটা পনিরের কিছু একটা আইটেম লাগলো ওই পালং পনির টাইপের একটা গ্রিন গ্রিন কিছু সরি গাইস খুব প্রফেশনাল না এটা পালং পনির এখানে মানে পালং এর ব্যাপার নেই হুম যাই হোক এটার নাম হচ্ছে দিওয়ানি হান্ডি ভালো মজা বেশ তবে আমার ফার্স্ট অনেস্ট রিয়াকশন আবার দিওয়ানি হান্ডি হচ্ছে আমি যখন নান আনতে গেছিলাম নান শেষ তো আমাকে নান দে একটু একটু দে দাঁড়া আমি তোমাকে খেতে তো বুঝতে দিচ্ছি আমি আমার দিওয়ানি হান্ডি খেয়ে পেট ভরতে পারবো না সরি নানটা কি সফট এটা ভালো মতো এটা ভালো খেতে নানটা না দিওয়ানি হান্ডিতে আরেকটা ভালো জিনিস এখানে বেবি কর্ন আছে বেবি কর্ন খেতে আমার খুব ভালো লাগে আচ্ছা মাশরুমও আছে ইউ হ্যাভ বেবি কর্ন ইউ উইল গেট বেবি কর্ন এন্ড মাশরুম আর বাজে বাজে গান এখানে অরিজিনাল ভার্সন চালানো হয় না গানের যদি পছতাও দিয়ে চালাতে হয় তাহলে অরিজিনাল সিঙ্গার চালানো তো ভালো পালং পনিরের চালানো তো দরকার নেই পালং পনির না কি পাড়া কি হলো ফ্রাইড রাইসের চাল যথেষ্ট লম্বা মানে এটা ফ্রাইড রাইসেরই চাল
খেয়ে দেখা যাক। বেশ ভালো। আর এটার সাথে হট গার্লিক ফিশ, হট গার্লিক ফিশ। মানে আমি লিটারালি যখন হট গার্লিক ফিশটা মুখে দিলাম গান হচ্ছে মার যাওয়া, আমি সত্যি মানে মরে যাচ্ছি এটাকে, এত দারুণ খেতে গাইস। আমি এটা অল্প করে নিয়েছিলাম, আমার আনতে যাবো। এই গানটা অরিজিৎ সিং গেছে, এটা চিকেন নেবো খুব শান্ত আনবো। নুডলসটা কেমন লাগছে? মোটামুটি পচা পচা গন্ধ। এটা হচ্ছে পট চিকেন গ্রেভি। এটা বাংলা করলে কি হয়? পাত্র কচি মাংসের ঝোল, পাত্র মুরগির ঝোল। হ্যাঁ, ছোটো বাবাকে যে বিয়ে করবে সে পাত্র মুরগি হবে। আরে এটা আমি খেতেই পারলাম না, চাউমিন খাওয়া কমপ্লিট হয়ে গেল। এই জোকটা দুই ভিডিওতে আমি এই এইগুলো বাড়ি নিয়ে যাবো সব, কারণ এখানে খেয়ে না মন পোষাবে না, পেট ভরে যাবে, মন ভরবে না। কেন? কারণ এগুলো এত ভালো খেতে আর আমাদের বেশি কোয়ান্টিটিতে লাগবে, তো যতটা আছে নিয়ে বাড়ি চলে না। একটা জিনিস বল, এখন অবধি যতরকম খেয়েছি আমরা, 299 হচ্ছে বাফেটের দাম। হ্যাঁ, একটু ট্যাক্স নিয়েছে, বাট সেই তুলনায় বেশ ভালো না কোয়ালিটি। আর কোয়ান্টিটি তো যে যত খেতে পারবে, কিন্তু নষ্ট করা যাবে না। না, আমি এখনো ফিশ নিইনি, আমি এখনো দুটো চিকেন নিয়েছি আর বিরিয়ানি নিয়েছি। না, আমি এবারে বিরিয়ানি এনেছি। আচ্ছা, এই দিকে ক্যামেরা। আমি এবারে বিরিয়ানি এনেছি, মোগলাই চিকেন এনেছি, আর ওই হট গার্লিক ফিশটা আরেকবার নিয়েছি, এটা দারুণ খেতে। আর আমি সব থেকে এখনো কম নিয়ে যাচ্ছি, কিছু নেয়নি, কেন এসেছি আমি জানি না। প্রথম থেকেই একটু একটু করে নিচ্ছে, ফেলার ভয়। আরে তা বলে নেবে তো কিছু। ওকে ওকে পরের বার আনবো না, আমরা মালতী মাসির দোকানে ওকে বসিয়ে রাখবো আমরা এখানে। মালতী মাসিকে পাড়া ভাড়া ভাটের দোকান, ভাটের হোটেল। এটা হচ্ছে পট চিকেন, আর এটা হচ্ছে হট গার্লিক ফিশ। এটা আমি আর কি দেখাবো, এটা চরম খেতে, হাইলি রেকমেন্ডেড। যদি আসো, এটা যদি অ্যাভেলেবেল থাকে তো অবশ্যই খেও। দাঁড়া, বিরিয়ানিটা খেয়ে দেখি। বিরিয়ানিটা জাস্ট অপূর্ব খেতে। এটা যেহেতু বিরিয়ানি স্পেশালিস্ট নয়, বাট স্টিল বিরিয়ানিটা আউট অফ দ্য লিক খেতে খুব ভালো লাগে। আচ্ছা বল, এবারে 299 এটা ওয়ার্থ ইট তো? দারুণ হবে। ভেজটা অতটাও যদি পছন্দ না হয়, মন খারাপ করার কোনো ব্যাপার নেই। ননভেজ তোমাদের মনটাকে একদম একদম প্রত্যেকটা বল ছয় স্টেডিয়ামের বাইরে একদম। ভেজের ক্ষেত্রে আমরা, আচ্ছা, হরিয়ালি ডাল ছিল, নিনি সাদা ভাত ছিল, নিনি, কারণ ওগুলোকে পেট ভরানোর কোনো মানি হয় না। বাট হয়তো ওগুলো খুব ভালো, এগুলো যারা ভেজ খাবে তারা ওগুলো খেতে পারো। আমরা ভেজের মধ্যে নান নিয়েছি, ভেজ নুডলস নিয়েছিলাম, আর ওই ওই যে দিওয়ারি হান্ডি নিয়েছিলাম। হট গার্লিক ফিশটা তো ভালো, কেন ভাই? হট গার্লিক ফিশটা কেমন লাগছে? এখনো খাইনি। মুঘলাই চিকেন, মুঘলাই চিকেন এখনো ডিম পাইনি। আমাকে যতক্ষণ না ডিম দেবে আমি ততক্ষণ এখান থেকে উঠবো না। আমার মনে হয় এবার আমার হাত লাগানো উচিত, কারণ আমি বিরিয়ানি না এইভাবে খেতে পারবো না। বা ওই হাড়ওয়ালা মাংস হয়ে গেছে আমার, সামুদ্রিক খাবার ফ্যাশন হয়ে গেছে কমপ্লিট। হ্যাঁ, বিরিয়ানিটা বেশ ভালো, বিরিয়ানির মাংসটা সেরকম সব সেরকম জুসি। কে দেখ মাংসটা বিরিয়ানি, এখানে অরিজিনাল ভার্সন কেন চালানো হচ্ছে না গানের? এত ভালো ভালো গানগুলো চালাচ্ছে যখন অরিজিনাল ভার্সন চালাচ্ছে, কপিরাইট মারতে আসছে এখানে না। মানে তা বলে আমি বলছিলাম যে লোকাল শিল্পীদের সাপোর্ট করা উচিত না, উচিত, বাট এত সুন্দর অ্যাম্বিয়েন্সের মধ্যে আমার মনে হয় অরিজিনাল গানটা বেশি মানাবে, তোকে দেখা যাচ্ছে না। এক্স্যাক্টলি, লোকাল শিল্পী, আমিও একজন, আমিও একটু গান বাজনা করি আর কি। আমার একটা চ্যানেল আছে, ওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিই, তো দেখে নিও। আর দেখলাম না, সাবস্ক্রাইব করবে? হ্যাঁ, শুধু দেখবে না, মানে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে।
আর ভালো লাগলে কমেন্ট করবে। আমরা বাঙালি মানুষ, মানে আমি একা বাঙালি মানুষ, খাচ্ছি এরা চামচ দিয়ে খেয়ে যাচ্ছে, আর পারি না চামচ দিয়ে খেতে। স্পন্দন ডিম বাসনি খা খা একটু বলবো, আমি ডিম না খেয়ে উঠবোই না। এখনো খাইনি মোগলাই চিকেন, আমি খাবো। যখন আমি ব্লগ দেখতাম তখন আমার খুব রাগ হতো যে এরা শুধু গেলে আমরা খেতে পারি না, বাট এখন আমার হেভি লাগছে বিশ্বাস করো। মানে যথারীতি আমাদের যখন এটা প্ল্যান হচ্ছিল আবার একটুখানি নিয়ে এসছে খাবার, বাহ আমাদের যখন প্ল্যান হচ্ছিল আমরা খেতে আসবো একটা, ও ফার্স্ট ডে বলেছে যে ভাই গিয়ে ব্লগ করবো, এত ভালোবেসে বলেছে ব্লগ জিনিসটাকে। এবার আমরা খাবো, ওরা দেখবে, অন্য সময় ওরা খায় আমি দেখবো, বাট রোগা হতে হবে আমাকে, আমাকেও আমাদের তিনজনকে রোগা হতে হবে, করে করে আমরা খেয়ে যাচ্ছি আর ব্লগ বানিয়ে যাচ্ছি ওই আর কি। মানে নিউ ইয়ার আসলে একটু রেজলিউশন নিই, আমার নিউ ইয়ার তো প্রত্যেক মাসে আছে, এরকম রেজলিউশন নিউ ইয়ার বি লাইক, তোরা বেকার রেজলিউশন নিচ্ছিস, করবি তো কিছু না, নিউ ইয়ার উপলক্ষে আরো বেশি করে খাবি। আমাদের খাওয়া দাওয়া ডান, আমরা বেরিয়ে এসেছি। আচ্ছা, এখানের বাফেটটা কিন্তু 12:30 থেকে 2:30 অবধি টাইম, এরপরে আর এক্সটেন্ড করে কিনা জানি না। অ্যান্ড এদিকে বেরিয়ে এই যে দেখছিলেন, আই থিঙ্ক দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে, ভেতরে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, বাইরেও প্রচণ্ড আওয়াজ, কোথাও আর ইয়ে নেই, চুপচাপ নেই। আচ্ছা, খাওয়া দাওয়া কীরকম হলো? 299, মানে আমরা শুধু মেন কোর্সটা খেয়েছি, কেমন হলো? যথেষ্ট, মানে যথেষ্ট পোর্শন, যথেষ্ট ভালো, আমাদের এসে বললো যে অন্য পাইরেট বোতল ইউজ করা যাবে না, এই ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না কারণটা কি, বাট ঠিক আছে, বাকি খাবার দাবার ঠিকই আছে, আমরা এখন কোল্ড ড্রিঙ্কস খাবো, আইসক্রিম খাবো, বাই। আর আরেকটা জিনিস সেটা বলে দিই, এখানে এটা এই না যে শুধু দেশিলেনে বাফেট পাওয়া যায়, দেশিলেনে তোমরা আলাদা করেও খেতে পারবে, মানে আর আলাদা করে এমনি রেস্টুরেন্টে যেরকম খাও ওরকম খেতে পারবে, আর বাফেটও ট্রাই করতে পারবে। ওয়াইন আছে, ওয়াইন যদি তোমরা নিতে চাও তাহলে নিতে পারো, সেটার জন্য আলাদা পে করতে হবে। দ্যাটস ইট। তো আমরা এসেছিলাম তপসিয়ার ব্রাঞ্চে, যারা যেখান থেকেই আসো তপসিয়া মোড়ে নামবে, জাস্ট মোড় থেকে নেমে যেখানে নামাবে সোজা হেঁটে চলে আসবে, বা হাতে পড়বে দেশিলেন, গ্রানাইট সেন্টার বলে এখানে একটা কিছু আছে তার উল্টো দিকে, তো আশা করছি তোমরা চিনতে পারবে। আর আদারওয়াইজ গুগল ম্যাপ তো আছেই, তো আমরা এখন বাড়ির পথে, আমাকে দেখা যাচ্ছে না, তো আমরা এখন বাড়ির পথে, আর এখন আমরা ডেজার্ট খাবো, ডেজার্ট মানে একটু আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস জাতীয় কিছু খাবো, হে বাড়ি। আর ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবে না, চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর আর কি শেয়ার করবে ভিডিওটা। তো চলো এখন আমরা বাসে উঠবো, তোমাদের সাথে আবার দেখা করছি। আমার চ্যানেলে একটা গান রিলিজ করেছে মোহে রাঙ্গদোলাল, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর সেটার মানে সেটা পছন্দ হয়েছে বলে আমাকে একজন আইসক্রিম খাওয়াচ্ছে। থ্যাংক ইউ স্পন্দন আইসক্রিম, থ্যাংক ইউ স্পন্দন, ওয়েলকাম আইসক্রিম খাওয়ানো। গানটা শেয়ার করো, খুব নতুন প্রোডাকশন, খুব ভালো প্রোডিউস প্রোডাকশন করেছে, আর নাচটা তো খুব ভালোই হয়েছে, আর মানে পুরো সেট আপটাই খুব ভালো, দেখতে খুব ভালো লেগেছে, তো এই জন্যই এরকম আরও করলে আরও খাওয়াবো, চিন্তা নেই, আরও করবো তাহলে। আর কেউ যখন আইসক্রিম খাওয়ায় না, মানে নিজের টাকায় যখন জিনিসটা খেতে হয় না, না কেউ যখন গিফট করে সেটার স্বাদটা আলাদাই লাগে, মানে সেটার স্বাদটা কয়েক গুণ বেড়ে যায়। যাই হোক, এই আইসক্রিমটাকে কমপ্লিট করবো, কমপ্লিট করে বাড়ি যাবো, আর আজকের ব্লগ এই পর্যন্তই, আশা করছি ব্লগটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে কী করতে হবে? আমরা কনসিস্টেন্টলি ব্লগ বানাচ্ছি এবং সেই ব্লগগুলো চ্যানেলে যাচ্ছে, এবং তাই জন্য লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে হবে, ব্যাস। তাড়াতাড়ি 1K করে দাও, আমরা র্যান্ডমলি তখন ফুড ব্লগ করবো। টাটা। তো আজকের ব্লগ এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড
বাই টাটা।